হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 9 অক্টোবর বুধবার, আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টা দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলে ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। কোনো কিছু জানানোর আগে আপনাদের জানিয়ে দেবো, এই বছরে পেঁয়াজ এবং রসুন যে বাজারটি রয়েছে তার ডাক উঠেছে 16 লাখ টাকা। আর গোটা মার্কেট, পেঁয়াজ রসুন রয়েছে, ভুসি মার্কেট রয়েছে, কলা মার্কেট রয়েছে, সবজি মার্কেট রয়েছে এবং পটল বেগুন মার্কেটও আলাদা সেই মার্কেট রয়েছে। তো এই টোটাল মার্কেট মিলিয়ে প্রায় 1 কোটি টাকার ডাক উঠেছে এবার নাজিরপুর মার্কেটের। এইবার দেখুন, আজকে মার্কেট থেকে শুরুতেই আপনাদের সামনে জানিয়ে দেবো যে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার কত করে চলেছে। গত বুধবার থেকে আপনাদের জানিয়েছি পাইকারি বাজার রসুনের প্রতি একটু ভালো এসেছে, পেঁয়াজের যে পাইকারি বাজারটা সেটা হালকা ডাউনের দিকে রয়েছে বার্নিয়ে মার্কেটেও জানিয়েছিলাম। তো তাদের তুলনায় আজকে বাজারটা কি আরও আপের দিকে গিয়েছে না ডাউনের দিকে চলে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেট থেকে পটল এবং বেগুনের দিকে। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পটল বেগুন কাঁচামরিচ 3টে সবজির ভালো পাইকারি বাজার গিয়েছিল, আমদানি কিন্তু সে পরিমাণে নেই। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর মার্কেটে, যেখানে রসুন রয়েছে সে রসুনের কাছে। তো কত করে বেচাকেনা শুরু হলো তো দেখুন, প্রথমেই আপনাদের একটা 8 বস্তা মাল তুলে ধরবো। তো এখানে কী ধরনের সাইজ দেখতে পারবেন? এখানে রয়েছে লাডুয়া রয়েছে, কিছু ফুলমাল রয়েছে এবং কিছু হালকা পাত্রা বমও দেখতে পারবেন। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা তাহলে কিন্তু খুব একটা ভালো ফিনিশিং দেখতে পারবেন না। যদি বলা হয় কালারের কথা, সেটাও যদি এর পেছনে একটু সময় দিত তাহলে আরও একটু ভালো কালার বেরিয়ে আসতো এই মালটার উপর। তো দেখুন ফ্রেন্ড, যদি টাইট ফিটের কথা বলি তাহলে দুর্দান্ত টাইট ফিট মাল রয়েছে এখানে, যে মালটা দেখতে পাচ্ছেন। তো কত বস্তা নিয়ে এসেছে আপনাদের জানিয়ে দিয়েছি যে 8 বস্তা রয়েছে। তো কী দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি চাষি অ্যাঙ্কেলের মুখে থেকে। বলছি অ্যাঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা? 8 বস্তা। 8 বস্তা কী দামে বিক্রি করলেন? 23,000। 23,000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 230 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 24,000। 24,000 চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি ধরেন মোটামুটি রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলে তাহলে বাজারটিকে একটু ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিন দশ আগের থেকে একটু ভালো হয়েছে, একটু ভালো হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ অঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে শুরুতেই আপনাদের যে মালটা দেখাচ্ছি যেটা 23,000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা, নাজিরপুর মার্কেটে আজকে বেচা কেনা যদি কথা বলে তাহলে একটু ধীর গতিবেগে দেখা যাচ্ছে বেচা কেনা হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে উন্নত মানের কিছু যে মিক্সিং মাল রয়েছে সেই মালটা। তো আপনাদের বলেছি দুই ভাগে ভাগ করা হয়, একটা খারাপ কোয়ালিটি, একটা ভালো কোয়ালিটি। এটা ভালো কোয়ালিটির মধ্যে পড়ছে যেটা মিক্সিং মাল। তো কী দামে বেচা কেনা করলো? যদি বলা হয় ব্রাইটনেসের কথা, সুন্দর ব্রাইটনেস দেখতে পাবেন, টাইট ফিট মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এটা জেনে নেবো কী দামে বেচা কেনা করলো। বলছি অ্যাঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 3.5 বস্তা বললে। 3.5 বস্তা। আচ্ছা, কী দামে বিক্রি করলেন? আজকে দাম বাজারে আমদানি বেশি, একটু দাম কম কম রয়েছে। আচ্ছা, কী দামে বিক্রি করলেন আপনি? 22,000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 220 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 24,000 চেয়েছিলাম। 24,000 টাকা চেয়েছিলেন। তো বলছি এখনো কি বাড়িতে রসুন রয়েছে না? এই শেষ আরও আছে, রসুন আছে, এখনো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 22,000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হলো, যেটা মিক্সিং মাল, এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরবো এখানে দেখতে পারবেন যে মালের একটু দাড়ি বড় রয়েছে, যে পিছন যেগুলো বলা হয় এগুলো দাড়ি একটু বড় বড়ায়। সাইজের যদি কথা বলি তাহলে এখানে লাড়ুয়া এবং মিডিয়াম দানা যে মালটা রয়েছে সেই মালটাই বেশি দেখতে পারবেন। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, সেটা মোটামুটি ফিনিশিং দেখতে পারবেন। তো পর্দার যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দেখতে পারবেন। আর যদি বলা হয় ব্রাইটনেসের কথা, খুবই সুন্দর ব্রাইটনেস দেখতে পারবেন। দেখুন টাইট ফিট দুর্দান্ত রয়েছে। কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বেচা কেনা করলো? এখানে অ্যাঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। বলছি অ্যাঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 5 বস্তা। কী দামে বিক্রি করলেন? 21,000। 21,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 215 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 22,000 টাকা কুইন্টাল প্রতি। বলছি অ্যাঙ্কেল, এই মালটার উপর আজকে কুইন্টাল প্রতি কত বেশি রয়েছে না কম রয়েছে? 1,500 টাকা বেশি। 1,500 টাকা বেশি কুইন্টাল প্রতি এই মালটার উপর, তাই তো? বলছি অ্যাঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি গেলো হাটের তুলনায় একই রকম দেখতে পারছেন। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে রসুন প্রতি আজকে কি একটু ভালো দিকে যাচ্ছে না খারাপের দিকে? একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ অ্যাঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে হচ্ছে যেটা 21,500 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হলো, যেটা বলে দিল যে কুইন্টাল প্রতি 1,500 টাকা বেশির দিকে রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। প্রথমের দিকে আজকে নাজিরপুর মার্কেটে বেচা কেনা একটু থেমে গিয়েছিল, কিন্তু এখন যেভাবে বেচা কেনা দেখতে পাচ্ছি তো খুবই সুন্দর বেচা কেনা চলছে। তো দেখুন, এতক্ষণ আপনাদের সামনে যেসব কোয়ালিটির মাল তুলে ধরেছি তো তুলনামূলকভাবে দেখা যাচ্ছে পাইকারি বাজার ভালোর দিকেই রয়েছে, খারাপ কিন্তু যাচ্ছে না। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি মার্কেটের মধ্যে কিছু টপ ক্লাস মালে গেছে, যেখানে কি সাইজ দেখতে পারবেন, একেবারে বম সাইজের যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন। তার পাশাপাশি কিছু যে
ফুলমাল রয়েছে, সেই ফুলমালও দেখতে পারবেন। যদি ফিনিশিংয়ের কথা বলি, সুন্দর ফিনিশিংয়ের মাল দেখতে পাচ্ছেন। যদি ব্রাইটনেসের কথা বলি, অসাধারণ ব্রাইটনেস রয়েছে, যেটা ছিল কি কালারের কথা বলছি, একেবারে সাদা ধবধবে কালার রয়েছে। টাইট ফিটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে, যে মালটা দেখতে পাচ্ছেন। তো কত বস্তা এসেছে, কী দামে বেচে কেনা করলো, সেটা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, কত বস্তা এসেছেন এই মালটা? দেড় বস্তা এসেছেন। কী দামে বিক্রি করলেন? ২৫,০০০ টাকা কুইন্টাল প্রতি, পার কিলো ২৫০ টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? ২৬,০০০ টাকা চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে রসুনের? মানে আমদানি মোটামুটি মোটামুটি রয়েছে। আচ্ছা, যদি বলা হয় পাইকারি বাজারের কথা, তাহলে পরে কেমন রয়েছে? একটু ভালো দিকে যাচ্ছে না খারাপের দিকে? ভালো দিকে রয়েছে। বলছি প্রথমে থেকে কি আজকে বেচা ছিল নাকি একটু পরে? প্রথমে একটু কম যাচ্ছিল, লাস্টের দিকে ভালো যাবে, তারপরে একটু ভালো যাচ্ছে। তাই তো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে হচ্ছে, এটা কম সাইজের মাল রয়েছে। তো ২৫,০০০ কুইন্টাল প্রতি বেচা কেনা হলো, কোয়ালিটি হিসেবে খুব ভালো রান করতে পেরেছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। নাজিরপুর মার্কেটে আজকে শুরুতে বেচা কেনার যদি কথা বলি, তাহলে আজকে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছিল। তারপরে ঘন্টাখানিক পর যেভাবে গতিবেগ উঠে গেল, একেবারে দ্রুত গতিবেগে বেচা কেনা শুরু হলো। কিন্তু কিছুক্ষণ বেচা কেনা হওয়ার পরে আবার এখন ঢিল হয়ে গেছে বেচা কেনা। যদি বলা হয় পাইকারি বাজার কথা, সেটা কিন্তু কমেনি, সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গতিবেগ একটু কমে গেছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছি যে রসুন দাঁড়িয়ে রয়েছে। তো কী দামে বেচা কেনা করলে একটু আপনাদের জানিয়ে দেবো। তো সর্বপ্রথম আপনাদের জানাবো সাইজের কথা। তো এখানে যে মালটা দেখতে পারবেন, কিছু ফুল মাল রয়েছে এবং লাড়ুয়া যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন এখানে যে মাল। যদি ব্রাইটনেসের কথা বলি এবং টাইট ফিট পর্দার কথা বলি, তাহলে সেইগুলো একেবারে সুন্দর মাল দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। তো চলুন ফ্রেন্ড, জেনে নিই কত বস্তা এসেছে, কী দামে বেচা কেনা, এইখানে যে মালটা দেখতে পাচ্ছেন সরাসরি জেনে নেবো আঙ্কেলের কাছে। আঙ্কেল, কত বস্তা এসেছেন আপনি মালটা? এইখানে আছে চার বস্তা এসেছেন। কী দামে বেচা কেনা করলেন? ২৩,০০০ কুইন্টাল প্রতি, পার কিলো ২৩০ টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? ২৪,০০০ বলছে আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? আমদানি একটু বেশি আছে, একটু বেশি রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, গত রবিবারের তুলনায় আজকে বাজারটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? একটু টানটানি আছে, একটু টান রয়েছে। তাই তো, প্রথমে থেকে বেচা কেনা আজকে কেমন হচ্ছে? একটু ঢিল ছিল। দেখুন, এইবার আপনাদের নিয়ে চলে যাবো যে কোয়ালিটির মালটার কাছে। তো দেখুন, কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে মালটা তুলে ধরেছিলাম ২৩,০০০ কুইন্টাল প্রতি, দেখুন তার তুলনায় এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো ভালোই রয়েছে, কিন্তু একটু কালারটা ওর থেকে একটু ডাউনের দিকে রয়েছে। যদি বলা হয় সাইজের কথা, তাহলে পরে এখানে ফুল এবং লাড়ুয়া যে টাইপের মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন। ব্রাইটনেস একটু কম রয়েছে, টাইট ফিট সেটাও ভালো রয়েছে, পর্দাবার সব কিছুই সুন্দর রয়েছে। কত বস্তা এসেছে, কী দামে বেচা কেনা করলো, সরাসরি জেনে নেবো চাষি আঙ্কেলের কাছে। আঙ্কেল, কত বস্তা এসেছেন আপনি মালটা? তিন বস্তা। কী দামে বিক্রি করলেন? ২৪,০০০ টাকা কুইন্টাল প্রতি, পার কিলো ২৪০ টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন মালটা? ২৬,০০০ টাকা চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? মোটামুটি রয়েছে। যদি পাইকারি বাজারের কথা বলি, গত রবিবারের তুলনায় আজকে বাজারটিকে একটু ভালো দিকে রয়েছে না একটু খারাপ দিকে? বলছি আপনি যে মালটা এসেছেন, এটা কুইন্টাল প্রতি কত আজকে একটু বেশি দিকে রয়েছে বলতে পারবেন? সেটা বলতে পারবেন না, গত মার্কেটে আসেননি আপনি। তাই তো, কতদিন পর আজকে মার্কেটে ঢুকছেন? বলছি আঙ্কেল, নতুন রসুন লাগানো কি এখনো প্রস্তুতি নিয়েছেন না? এখন নেননি, এখন শেষ মুহূর্তে। প্রিয় বন্ধুগণ, আশেপাশে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তাহলে যেসব রসুন দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু সব বেচা কেনা হয়ে গেছে, শুধুমাত্র এখন গাড়ির লোডিং দিতে বাকি। তো দেখুন ফ্রেন্ড, যদি আজকে বলা হয় রসুন বেচা কেনার কথা, সব বেচা কেনা হয়ে গেছে, কোনো মাল আজকে রিটার্ন যায়নি রসুন এই আজকে নাজিরপুর মার্কেট থেকে। শুধুমাত্র যদি রিটার্ন যাওয়ার কথা বলি, তাহলে গুটি পেঁয়াজের আজকে ব্যাপক পরিমাণে আমদানি ছিল, সেটাই কিছুটা রিটার্ন গিয়েছে, সেটা কিন্তু খুব আজকে ভালো রান করেছে, সেটাও দেখতে পাচ্ছি না। এইবার দেখুন, যে কথা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, এখানে দেখতে পারবেন সাত বস্তা রসুন রয়েছে। তো সাইজে যদি কথা বলি কেমন দেখতে পারবেন, না বলা যাচ্ছে এখানে লাড়ুয়া টাইপের রয়েছে, না বলা হচ্ছে ক্যাট টাইপের, তার মাঝামাঝি যে রসুনটা রয়েছে সেই সাইজে সেই মালটা এখানে দেখতে পারবেন। তো একটা দুটো বার করে দেখাবো যে কেমন রয়েছে, তো একটু অপেক্ষা করুন, আমি বার করে দেখাই। দেখুন, এই সাইজের মাল দেখতে পারবেন, এছাড়াও একটু ফুল দেখতে পারবেন, একটু ক্যাট দেখতে পারবেন, বোঝা গেল। তো দেখুন ফ্রেন্ড, এই মাল আজকে বেচা কেনার যদি কথা বলি, তাহলে ২০,৪০০ টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, সুন্দর ব্রাইটনেস দেখতে পারবেন, টাইট ফিট মাল রয়েছে, পর্দা যেটা রয়েছে সেটাও খুবই সুন্দর দেখতে পারবেন। গুটি পেঁয়াজের কেমন আমদানিটা রয়েছে এবং বেচা কেনার কেমন যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো গত রবিবার আপনাদের জানিয়েছিলাম যে এখানে গুটি পেঁয়াজের পাইকারি বাজার বেশ ভালো রান করেছিল, তো আজকে কেমন করছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তার আগে একটু বলবো কোয়ালিটির কথা। তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, যে সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবেন, যেটা গুটি পেঁয়াজ রয়েছে। তো সরাসরি জেনে নেবো এই মালটার, এই মালই কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বেচা গেল, সরাসরি চাষি আঙ্কেলের কাছে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? ওই মালটা তিন বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? ৬,০০০ কুইন্টাল প্রতি, ৬,০০০ টাকা, পার কিলো যেটা ৬০ টাকা। বলছি কী দাম চেয়েছিলেন এই মালটা? ৭,০০০ টাকা চেয়েছিলেন। বলছি গত রবিবারের তুলনায় আজকে বাজারটা কি একটু ডাউনের দিকে রয়েছে না ভালো দিকে রয়েছে? গুটি পেঁয়াজ ডাউনের দিকে, গুটি পেঁয়াজ একটু কম দেওয়া যাচ্ছে। তাই তো, যদি বলা হয় আমদানির কথা, তাহলে আজকে মার্কেটে আমদানি কেমন হচ্ছে গুটি পেঁয়াজ? প্রচুর আমদানি রয়েছে আজকে গুটি পেঁয়াজের। বলছি আঙ্কেল, এখনো বাড়িতে রয়েছে না এই শেষ? বাড়িতেই আছে। প্রতিদিনকার মতো আজকে আবার আপনাদের নিয়ে চলে এসেছি নাজিরপুর মার্কেটে গুটি পেঁয়াজের কাছে। তো কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম কুইন্টাল প্রতি ৬,০০০ টাকা বেচা কেনা হয়েছে। তো তুলনামূলকভাবে গত মার্কেটের তুলনায় বাজারটা
একটু ডাউন দিয়ে দেখতে পাচ্ছি। তো গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম কুইন্টাল প্রতি 7500 টাকা যে গুটি পেঁয়াজ রান করেছিল, সেই গুটি পেঁয়াজের কাছে চলে এসেছি। সেই দাদা ভাই আজকে নিয়ে এসেছে কত বস্তা, কী দামে বেচা কেনা করলো, গত মার্কেটের তুলনায় বেশি তো বিক্রি করলো না কমে বিক্রি করলো, সেটা আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া জানাবো এই যে টপ ক্লাস যে গুটি পেঁয়াজ রয়েছে সেটা দাদা ভাইয়ের কাছে এখনও আছে না শেষ হয়ে গেছে, তো তার নাম বাড়ি সব কিছু আজকে আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন যদি বলা কোয়ালিটির কথা তাহলে মার্কেটের মধ্যে প্রথম স্থান অধিকার করছে এখানে যে গুটি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই যে চাষি দাদা ভাইয়ের কাছে। সরাসরি দাদা ভাইয়ের সাথে কথা বলবো, বলছি দাদা ভাই সর্বপ্রথম আপনার কাছে জিজ্ঞাসা করবো আপনার নাম। আমার নাম শ্রীপতি বিশ্বাস। শ্রীপতি বিশ্বাস, আপনার বাড়ি? আমার বাড়ি বেতাই কিষাণ মান্ডি। বেতাই কিষাণ মান্ডি। যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় এই গুটি পেঁয়াজ যদি কারোর প্রয়োজন হয় তাহলে ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনে আসতে হবে। আচ্ছা, ফোন আপনার সাথে ফোন কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে, তাই তো? বলছি আপনার নাম্বারটা বলবেন, ধীরে সুস্থে একটু বলবেন যাতে দাদা ভাইদের একটু বুঝতে অসুবিধা না হয়, একটু বলবেন। 7980 688 688 604 604, এটা আপনার নাম্বার রয়েছে। আচ্ছা বলছি দাদা ভাই আজকে এই গুটি পেঁয়াজ আপনি কি দামে বেচা কেনা করলেন? আজকে 6500 টাকা কুইন্টাল। 6500 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা করলেন। বলছি গত রবিবারের তুলনায় আজকে কুইন্টাল প্রতি কত কয় হাজার ডাউনের দিকে বিক্রি করলেন? 1000 টাকা আজকে কম রয়েছে। এই বাজারটা কাটার আজকে কারণ কি? গতকালের বৃষ্টি। গতকালের বৃষ্টি, আর তাছাড়া এছাড়া অন্য কোনো কারণ নেই। আজকে আমদানিটা কেমন হয়েছে মার্কেটে? আমদানি কমই আছে গুটি পেঁয়াজের। আচ্ছা, পাইকারি বাজারে তাহলে আজকে একটু ডাউনের দিকে রয়েছে, তো অসম ডাউন। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে যদি আপনাদের গুটি পেঁয়াজ লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দাদা ভাই। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের নিয়ে চলে এসেছি নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজের কাছে। তো আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার তার কিন্তু বলবো যে কোয়ালিটির কথা, তো প্রথমত আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে দেখতে পারবেন কিছু মাল বিক্রি হয়ে গেছে, তো সেটা কী দামে বেচা কেনা হয়েছে জানাবো, তার এখানে দেখাবো যে কোয়ালিটি। তো দেখুন এখানে যে মালটা দেখতে পারবেন গোল্ডেন টাইপের যে কালার রয়েছে, একটু রোদে গিয়ে দেখা তাহলে বুঝতে পারবেন। এই দেখুন গোল্ডেন কালার যে মালটা রয়েছে সেই মালটা, যদি সাইজের কথা বলি তাহলে একবারে লাভলি সাইজের মাল দেখতে পারবেন, সেখানে যেটা মিডিয়াম এবং বড় দানা যে মালটা সেই মালটাই দেখতে পারবেন। তো কী দামে গেল, কত বস্তায় কিনেছে, এই দেখুন আমার সামনেই এক দাদা ভাই রয়েছে খুচরো ব্যবসায়ী, তার তা ওনার সাথে জেনে নেবো। আচ্ছা দাদা ভাই আজকে কত বস্তা কিনলেন আপনি? 6 বস্তা কিনেছেন। কী দামে কিনলেন এই মালটা? 41 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4100 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিল চাষি দাদা ভাই? 43 টাকা চেয়েছিল। বলছি আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে? গুটি পেঁয়াজ আজকে মার্কেটে বেশি রয়েছে কিন্তু খাওয়া পেঁয়াজটা একটু কম রয়েছে আজকে আমদানিটা। পাইকারি বাজারে যদি কথা বলি গত মার্কেটে জানিয়েছিলাম যে একটু বাজারটা ডাউনের দিকে, আজকে কেমন রয়েছে, একটু ভালো দিকে রয়েছে না? 200 টাকা ভালো আছে আজকে কুইন্টাল প্রতি 200 টাকা ভালো রয়েছে পেঁয়াজের প্রতি। বলছি আজকের বাজারে সর্বোচ্চ দাম কী দামে গিয়েছে জানা আছে আপনার? 43 টাকা আজকের বাজারে গিয়েছে সর্বোচ্চ দাম। তো তার নিচে বেচা কেনা কীরকম হচ্ছে মোটামুটি? 35 থেকে 36 আজকে মোটামুটি যেসব পেঁয়াজ বেচা কেনা। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং 600 বস্তা রয়েছে গোলদানা রসুন। সাইজের যদি কথা বলি আজকে গড় যে রসুনটা রয়েছে সেটাই মার্কেটে সবচেয়ে বেশি দেখা দিয়েছে, ছোটো দানা যে রসুনগুলো রয়েছে সেগুলো আজকে মার্কেটে খুবই কম এসেছে। তারপরে ফুল রসুন রয়েছে, লাডুয়া কিছু রয়েছে, কিছু বোমাল রয়েছে, সেগুলো অল্প পরিমাণে, বেশিরভাগ রয়েছে আজকে মিক্সিং মালটা। পাইকারি বাজারে যদি কথা বলি গত বুধবার এবং শুক্রবার বার্নিয়া মার্কেট এবং নাজিরপুর জানিয়েছিলাম যেখানে কুইন্টাল প্রতি 1 থেকে 2000 টাকা রসুনের উপর বেড়েছিল, তো আজকে কেমন রয়েছে তার আগে বলবো বেচা কেনার কথা। আজকে প্রথমে দেখি একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছিলো রসুনের, কিন্তু পরবর্তীতে এত দ্রুত গতিবেগে বেচা কেনা হয়ে গেলো রসুনগুলো চোখের পলক ফেলতে না ফেলতে। পাইকারি বাজারে যদি কথা বলি গত মার্কেটের তুলনায় দেখুন বার্নিয়া এবং নাজিরপুরের তুলনায় আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রসুনের উপর 1000 টাকা কুইন্টাল প্রতি আপের দিকে উঠেছে। 600 বস্তা রসুনের আমদানি আপনাদের জানিয়েছি, সেই রসুনটাও কিন্তু আজকের মার্কেটে কম পড়ে গেছে। মার্কেটে যদি আরও রসুন থাকতো তাহলে কিন্তু সেগুলোও বেচা কেনা হয়ে যেত, কারণ বাইরে থেকে আজকেও পার্টি ঢুকেছে যে কারণে এত সুন্দর রান করতে পেরেছে রসুনের উপর। যদি পার্টি না ঢুকতো তাহলে কিন্তু আজকে বাজারটা হাল খুবই খারাপ ছিল, কুইন্টাল প্রতি আজকে আরও 2000 টাকা ডাউনের দিকে চলে আসে। ছোটো দানের যে রসুন রয়েছে 18000 কুইন্টাল প্রতি 19500 টাকা কুইন্টাল প্রতি আজকের বেচা কেনা। তাও গড়ের মধ্যে যেটা কমা কোয়ালিটি রয়েছে সেটা 20000 টাকা, 20500 21000 টাকা, যেটা ভালো কোয়ালিটি রয়েছে সেটা 22000 টাকা, 22500 এবং 23000 টাকা বেচা কেনা হয়েছে আজকের বাজারে। যদি বলা হয় ফুল মাল দিয়ে, লাডুয়া দিয়ে, কিছুটা বোম মাল দিয়ে সেই মালকে কী দামে বেচা কেনা হয়েছে, সেটা 24000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা রয়েছে, 25000 টাকা বেচা কেনা রয়েছে আজকের বাজারে। একেবারে বোম সাইজে যে মালটা রয়েছে গত বুধবার আপনাদের জানিয়েছিলাম যেখানে 27000 টাকা রান করেছিল সেই রসুন আজকে মার্কেটে আসেনি, তার থেকে একটু কমা কোয়ালিটি রয়েছে যেটা 26100 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। দেখুন যে গুটি পেঁয়াজের আজকে খুব একটা ভালো রান করতে পারেনি। বেচা কেনা যদি কথা বলি কুইন্টাল প্রতি 1000 টাকা আজকে ডাউনের দিকে রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি গত মার্কেটে যেটা 7500 টাকা কুইন্টাল প্রতি জানিয়েছিলাম স্যার, একই কোয়ালিটির মাল আজকে 6500 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। তার নিচে 6000 টাকা রয়েছে, 5000 টাকা রয়েছে, 5500 রয়েছে,
45 টাকা মানে 4500 টাকাও আজকে বেচাকেনা হয়েছে গুটি পেঁয়াজ। অনেক গুটি পেঁয়াজ আজকে মার্কেট থেকে রিটার্ন গিয়েছে, বুঝতে পারলাম। গুটি পেঁয়াজ ছাড়া আজকে মার্কেটে যে খাই পেঁয়াজটা রয়েছে তার খুবই আমদানিটা কম রয়েছে। যদি বলা হয় পাইকারি বাজার কথা, তাহলে পরে খুব একটা রান করতে পারছে না, বাজার সেম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, না খুব আপে না ডাউনে। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। তার উপরে কিন্তু সে পেঁয়াজ যায়নি, তার নিচে আজকে বেচা কেনা রয়েছে 35, 36, 37, 38 এই দামে বেচা কেনা হচ্ছে, খুব কম রয়েছে। আর কোয়ালিটি যদি কথা বলে একেবারে কমা কোয়ালিটি মাল আসছে, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেঁয়াজ মার্কেটে ঢুকছে না এই নাজিরপুর মার্কেট। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে নাজিরপুর মার্কেটে আজকে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখুন, যদি আশেপাশে দেখাই আপনাদের পটল আজকে কীরকম রয়েছে রোডে দাঁড়িয়ে, তো খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু মার্কেট ঘুরে আপনাদের জানাচ্ছি আজকে কত টনের দেয়, গত মার্কেটের তুলনায় বেশি না কম। তো দেখুন এই মুহূর্তে কী দামে যাচ্ছে সরাসরি জেনে নেবো চাষি আঙ্কেলের কাছে। আচ্ছা আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? ওই 92 কেজি। 92 কেজি হয়েছিল, বলছি এটা কত কাঠা জমি থেকে তোলা হয়েছে পটলটা? 20 কাঠা। 20 কাঠা জমি থেকে আজকে 92 কেজি পটল হয়েছে, তুলনামূলক একেবারে কম ফলন, সেটা সে পরিমাণে হচ্ছে না কিছু হয়েছে। বলছি এর আগে কত কুইন্টাল করে হতো যে পটল? 3 কুইন্টাল, 4 কুইন্টাল সপ্তাহে হতো। আজকে কতদিন পর তুললেন এই 92 কেজি পটল? 8 দিন পর। 8 দিন পর তুললেন। আজকে কি দামে দিয়েছেন আঙ্কেল পটল? পর 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল বাজারে? 31 টাকা চলছিল, আর সেই বাজার এখন কেটে 29 টাকায় চলে এসেছে, তাই তো? বলছি এর নিচে কি পাইকারি বাজার গিয়েছে না এই 29 টাকায় দাঁড়িয়ে রয়েছে? এইটাই দাঁড়িয়ে। মার্কেটে থেকে আপনাদের জানিয়েছি যে কোথাও বেগুন থাকা না থাকে এই চটে বেগুন থাকে, কিন্তু আজকে এই চটেও দেখা যাচ্ছে একেবারেই ফাঁকা রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার? গতকালকে আপনাদের জানিয়েছিলাম 50 থেকে 55 টাকা ছিল, কিন্তু আজকে কিন্তু সেই বাজার আর নেই। কোয়ালিটির যদি কথা বলি স্যার, একই জায়গায় কোয়ালিটি দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম যে নতুন আপডেট এসেছে সেরকম দেখা যাচ্ছে না। আজকে যে পাইকারি বাজার রয়েছে দেখুন, 65 টাকা, 70 টাকা, 60 টাকা এই বাজার রয়েছে। এই যে গোল কালে বেগুন গত মার্কেটের তুলনায় আরও কম আমদানি রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে পটলের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 140 থেকে 150 টনের আমদানি রয়েছে কাজলি পটলে। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের যেমন জানিয়েছিলাম স্যার, সেই রকমই রয়েছে, না খুব বেড়ে গিয়েছে না খুব কমে এসেছে। তো দেখা যাক কতদিনের মাথায় একটু ভালো আমদানি দেখতে পারি এই যে করিমপুর সুন্দরপুর করিমপুর মার্কেট থেকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার পটলে? আজকে শুরু হয়েছিল 31 টাকা, তারপর দেখুন 30 টাকা, 30 টাকা থেকে 29 টাকা, 29 টাকা থেকে 28 টাকা। তো আজকে আপের থেকে ডাউনের দিকে নেমেছিল পটলে পাইকারি বাজার, সর্বনিম্ন 28 টাকা, সর্বোচ্চ দাম 31 টাকা। তারপরে আবার আপার দিকে উঠতে থাকে, যেটা 28 টাকা থেকে 29 টাকা, 29 টাকা থেকে 30 টাকা, আবার পুনরায় ফিরে যায় বাজার। যদি বলা হয় বেগুনের কথা, তাহলে কিন্তু মার্কেটে গত মার্কেটের তুলনায় একেবারে কম রয়েছে। আজকের পাইকারি বাজার দেখুন গতকালকে তুলনায় অনেকটা আপের দিকে রয়েছে, আজকে 60 টাকা, 62, 63, 64, 65, 66, 70 টাকা আজকে বাজার রয়েছে বেগুনের। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তো আবার দেখাবে পরবর্তী ভিডিও। আজকের মতো গুড বাই।